পুলিশ ভুলেও বুঝতে পারবে না যে এটাতে এক্সস্ট লাগানো, আর টর্চ লাইট হাতে কেন দেওয়াও খুঁজে পাবে না। আরে কি হলো, হ্যালো জনগণ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। সো আমিও একটু ভালো চালো আছি আর কি। তো মাথায় একটা নতুন ভুট উঠছে, আসলে নতুন না, অনেকদিন থেকে ভাবতেছিলাম যে বাইকে একটা এক্সস্ট লাগাবো। হ্যাঁ, বাইকে একটা এক্সস্ট লাগাবো, কিন্তু বেশ কিছু কারণে এতদিন সেটা করা হয়নি, যার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে যে আমার কাছে এক্সস্ট কেনার মতন টাকা নেই, কারণ আমি গরিব। আর দুই নম্বর কারণটা হচ্ছে যে সার্জেন্ট বা পুলিশ মানে অনেকেই বুঝে গেছেন যে আমরা যেই দেশে থাকি এই দেশে চাইলেই আসলে স্বাধীনভাবে যে কোনো কিছু করা যায় না, আর বাইকাররা তো আরও আগেই, মানে একটা ফগ লাইট লাগাইলেই মনে হয় যে আপনার বাসা থেকে তুলিলা নিয়ে যায় মামলা দিবে, এরকম একটা অবস্থা। মানে কিছু কিছু সার্জেন্ট আছে যে ভালো, তারা তেমন একটা প্রবলেম করে না, আবার কিছু কিছু আছে যে তারা একটু জাহিল টাইপের, মানে তারা যদি একবার মনে করে যে আপনারা মামলা দিবে, আপনারা সে মামলা দিবেই, সে আপনি যাই করেন, হাতে পায়ে ধরেন বা যাই করেন, সে যদি তার ইচ্ছা হয় আপনারা মামলা দিবে, সে এমনও হতে পারে যে আপনারা বাসা থেকে ধৈর্য নিয়ে এসে সে মামলা দিবে, এরকম একটা অবস্থা। সো এইসব কারণে এতদিন এক্সস্টের আশাটা পূরণ করতে পারিনি, কিন্তু 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 এইবার একটু প্ল্যানিং করেই মাঠে নামছি যে এবার এক্সস্ট লাগাবই। এক্সস্ট লাগাবো বলতে মানে আমার স্টক এক্সস্টটাই একটু মডিফাই করে নেব, যাতে সাউন্ডটা একটু পাঞ্চি হয়, কিন্তু এমনভাবে করব যেন আমার শখও পূরণ হয় আর পুলিশের মামলার ভয়ও না থাকে। ওকে, এই কারণে আমি স্টক এক্সস্টটাই মডিফাই করে নেব, আর একটু স্পোর্টি সাউন্ড দেওয়ার চেষ্টা করব, যাতে একটু ফিল পাই, স্পোর্টি স্পোর্টি ফিল পাই, এক্সস্ট এক্সস্ট ফিল পাই, আর আমার এক্সস্টটা স্টক হইলে পুলিশ মামলাও দিতে পারবে না। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। সো দিস ইজ দ্য নিনজা টেকনিক। সো এক্সস্টের ফেলটাও নিব আর মামলাও খাবো না। বিষয়টা আর একটু ভালোভাবে বলি, যে আমাদের যে স্টক এক্সস্টটা আছে যেটা হচ্ছে এইটা, তো আমি চাইতেছি যে এটাই রাখবো, আর এটা খুব একটা বেশি মডিফাই করবো না। এই জিনিসটা আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই পার্টটা থাকবে, সম্পূর্ণ পার্টটা, এই পার্টটা থেকে জাস্ট এই জিনিসটা আমি খুলব, আর এই পার্টটা খুলে হচ্ছে এটার ভিতরে যে ডিবি কিলারটা আছে, তো এই পোর্শনগুলো যেটা হচ্ছে এইটা, তো এই পোর্শনগুলো হচ্ছে আমি কেটে ফেলবো। এই পোর্শনগুলো কেটে ভিতরে যে ডিবি কিলারটা আছে ওই ডিবি কিলারটা বের করে ফেলবো, তাহলে সাউন্ডটা আর একটু বেশি পাঞ্চি আসবে আর একটা স্পোর্টি সাউন্ড দিবে। তো এই হচ্ছে কাহিনী। সো আর এই জিনিসটা যদি করি, এই জিনিসটা করলে হবে কি যে আমি আলাদা কোনো এক্সস্ট লাগাইতেছি না বা আলাদা কোনো হলার লাগাইতেছি না, আমার এইটাই থাকতেছে, স্টকটাই থাকতেছে। তো স্টকটা থাকার কারণে যদি আমাকে পুলিশ ধরেও যে আপনার গাড়ির সাউন্ড এরকম কেন বা সাউন্ড এমন আসতেছে কেন, তখন আমি বলতে পারবো যে এটা আমার স্টক এক্সস্ট, আমি আলাদা তো কোনো এক্সস্ট লাগাইনি। তো সেই ক্ষেত্রে তার কাছেও মামলা দেওয়ার মতন কোনো অপশন থাকবে না, সেও মামলা দিতে পারবে না। তো এই জিনিসটাই আমার মাথায় আসছে, এই জন্য আমি স্টক এক্সস্টটাই নিতেছি। সো আমি আমার এটাতে করবো না, আমার এটা আমার কাছে থাকবে, আমার স্টকটা আমার কাছে থাকবে, আর আমি হচ্ছে আরেকটা ভাইয়ের কাছ থেকে খুব মানে একটু প্যারা নিয়ে বা একটু কষ্ট কষ্ট করে একটু ম্যানেজ করতেছি। সো এক ভাইয়ের সাথে কথা হচ্ছে, ভাইয়া হচ্ছে মিরপুরে আছে, এখন যাবো হচ্ছে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে গিয়ে হচ্ছে এক্সস্টটা নিবো, মানে ওনারও ফোর বি স্টক এক্সস্ট, তো আর হচ্ছে এই কারণে এখন মিরপুর যাবো, মিরপুর গিয়ে ভাইয়ের থেকে ওটা নিবো। আর আমার স্টকটা রাখার কারণ হচ্ছে যে স্টকটা আমি এই কারণে রাখতেছি যে পরবর্তীতে যদি আমার কোনো প্রবলেম হয় বা পরবর্তীতে যদি ভালো না লাগে যে আমার হলারটার প্রয়োজন নাই বা আমার এই সাউন্ডটার প্রয়োজন নাই বা এরকম এক্সস্ট পাঞ্চি সাউন্ডটা আমার আর ভালো লাগতেছে না বা কোনো প্রবলেম হতেছে, তখন আমি ওটা আবার চেঞ্জ করবো। সেই কারণে হচ্ছে স্টকটাও রাখবো আর হচ্ছে আরেকটা এক্সস্ট নিয়ে ওটা ঠিক করবো, এই আর কি কাহিনি। তো এখন ঘটনা হইতেছে যে অনেকদিন ধরেই যেহেতু এই জিনিসটা মাথার মধ্যে ছিল, এতদিন এই পুলিশ টুলিশের ঝামেলার জন্য একটা কিছু বাইকে লাগাইলেই ধরে ধরে মামলা দেয় এরকম একটা অবস্থা, এই জন্য আর কি এক্সস্টটা লাগানোর মতন সাহস করতে পারিনি। কিন্তু এবার যেহেতু মনে করছি যে এক্সস্ট লাগাবো, এবার এক্সস্ট লাগাবোই, আর যেহেতু স্টকটাই মডিফাই করতেছি, তাহলে পুলিশ মানে হারিকেন দিয়েও খুঁজে পাবে না যে এক্সস্ট করি। সো এই হচ্ছে বেসিক্যালি মেইন কাহিনী, যে এক্সস্ট লাগাই নিব, ভ্রুম ভ্রুম করে পুলিশের সামনে দেওয়া যাবো, কিন্তু পুলিশ ভুলেও বুঝতে পারবে না যে এটাতে এক্সস্ট লাগানো, আর টর্চ লাইট হাতে কেন দেওয়াও খুঁজে পাবে না।
আর এই কি হলো আর ধ্যাত বাপ মিউজিক বিয়েতে যদি দুই বছর পর পর যাই তাহলে একটা প্রবলেম না ঘটনা হইতেছে যে এক্সস্ট লাগানোর আগেই কথা বলতে বলতে পুলিশে সিগন্যাল দিয়ে দিছে এখন আমি তো মনে করলাম যে কথাবার্তা শুনেই ফেললো নাকি এরকম একটা অবস্থা কিন্তু যাই হোক তেমন কিছু না মোটামুটি কাগজপত্র চেক করলো আর এর মাঝখানে মানে যে ভাইয়াটা আটকাইছে যে ভাইয়াটা কাগজপত্র চেক করলো উনি এমন একটা কথা বলছে যে তার কথা শুনে আমি মানে কিছু বলার ভাষাই হারাই ফেলছি তো যাই হোক সেটা তো আপনারা শুনলেনই এখন সে তার নিজস্ব মনের ভাব প্রকাশ করছে এখন আমিও আমার মনের ইচ্ছা পূরণ করতে আগাই সামনের দিকে আগাই এমনি তিন লেট হয়ে গেছে তো চলেন যাওয়া যাক বাকি কথা মিরপুর গিয়ে হবে এখন আর কথা না বাড়াই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই মেডিনোমার সামনে আপনি আমি তো রাস্তার অপোজিটে এই পাশে আপনি হ্যাঁ 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 আমি বাসের সামনেই এই যে আচ্ছা ভাই আচ্ছা তো ঘটনা যেটা হচ্ছে যে আমি এখানে দাঁড়াইছি আর ভাইয়া হচ্ছে ওইদিক দিয়ে আসছে তো ওইদিক দিয়ে আসার পরে ভাইয়া হচ্ছে সামনের দিকে আগে গেছিলো তো এখন আবার ফোন দিয়ে ভাইয়ের সাথে কথা হলো তো ভাইয়া এখন আসতেছে রাস্তা পার হইতেছে তো আসুক খুব একটা বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই এখন দেখা যাক ভাইয়া আসুক পারিশনটা খালি আমার ঠিক করা লাগবে সেদিন বলছিলেন যে সেদিন না নিলে পাওয়া যাবে না পরে আপনাকে আর দুই তিন দিন আছে ফোন দিয়ে আছে সবাই অ্যাডভান্স দিয়ে রাখে আর পাঠানো খালি হাজি এটা ধরো তো মোটামুটি হচ্ছে আচ্ছা ওটা চেক করার পরে তারপর যখন ইয়া করবো যখন আমি মডিফাই করবো তখন ইয়া করবো না থাকে হ্যাঁ তাহলে ঝালাই করে নিয়ে আর কি করবো ভালো দেয় মোটামুটি সব কাজ শেষ এক্সস্ট নেওয়া হয়ে গেছে এখন এটাকে নিয়ে মন মতো মডিফাই করে নিতে হবে আর সেইটা অবশ্যই এই ভিডিওতে হবে না কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছে আর ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেতেছে বিকজ এত বড় ভিডিও করলে আবার আপনারা বোরিং ফিল করবেন তো আজকের মতন এইটুকুই এখন বাসার দিকে যাবো আর এখন আসি হচ্ছে মিরপুর সাইড ফিটে যদিও সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সো এখন বাসার দিকে যাবো গিয়ে এক্সস্টটা রাখবো আর এটাকে একটু ঝাড়ামোছা করে পরিষ্কার করতে হবে আর হচ্ছে এই এক্সস্টটা কীভাবে মডিফাই করতেছি কীভাবে মড করলে বেটার হয় খরচ কত পড়বে ফাইনালি সাউন্ড কোয়ালিটি কেমন হবে এসব আপডেট আসবে হচ্ছে নেক্সট ভিডিওতে সো সেই ভিডিওটা সবাই দেখবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেন
তাহলে হচ্ছে নেক্সট আপডেটগুলো আপনারা মিস করবেন না, পরবর্তী আপডেট দিলে তাহলে সাথে সাথে সেটা দেখতে পারবেন। আর নেক্সট ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, কারণ অনেকেই হয়তো আমার মতন আছেন যারা এক্সস্ট মডিফাই করতে চাইতেছেন কিন্তু মনে মনে প্যারা খাইতেছেন, সো তাদের জন্য হয়তো বা এই ভিডিওটা খুবই বেশি হেল্পফুল হবে, মানে এটা না হলেও পরেরটা অবশ্যই হবে। সো আশা করবো পরের ভিডিওটা কেউ মিস করবেন না, পরের ভিডিওটা সবাই দেখবেন ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইড সেফ, স্টে ব্লেসড, বাই বাই।